আজকে দেখেন নিজের মাকে কথা বলেন নাই নিজের মাকে হত্যা করার ষড়যন্ত্র করে হত্যা করেছে কয়েক টুকরা বানাইছে বন্ধু বান্ধব দিয়া কয়েক টুকরা বানায়া ও আবার নিজেই থানাত মামলা করছে ওই খালাতো ভাই মামাতো ভাই যাদেরকে দিয়া এই কাজ করাইছে মারে হত্যা করাইছে ওরা আবার যা স্বীকার করছে যে পরিকল্পনাকারী ওনার ছেলে নিজেই কথা কি বোঝেন নাই তাহলে কত বড় মানুষ খারাপ হয়ে যাচ্ছে নিজের মারে হত্যা করতেছে এই সমাজে এরকম আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এগুলো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ ওদের ভিতরে যদি কোরআন সুন্নার সঠিক জ্ঞান থাকতো তাহলে জীবনে কোনোদিন সৎ মা হোক আর নিজের মা হোক এরকম আচরণ করতো না কথা কোন ঠিক না বেঠি বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল একটা মসজিদে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন এমন অবস্থায় একজন বৃদ্ধ নারী আসলেন নবীজি নিজের গায়ের চাদর পেরে দিলেন মহিলা কিছু সময় বসলেন নবীজির সাথে কথা বললেন এরপরে ভদ্র মহিলা চলে গেলেন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন নবীজি বুঝতে পারলাম না ওই মহিলাকে বিশ্ব নবী ডেকে বলেন উনি হলেন আমার দুধমা হালিমাতু সাদিয়া আল্লাহু আকবার একজন দুধমা তার প্রতি কি ধরনের সম্মান নবীজি দেখাইছেন আর আজকে সৎ মা হোক আর নিজের মা হোক তাদের প্রতি আমাদের ভালোবাসা এই ধরনের ব্যবহার করা দরকার আছে না নেই ইসলাম কত সুন্দর দেখেন দুধ খাওয়াইছিলেন সেই মহিলা তাকে নবীজি নিজের গায়ে চাদর পেরে বসাইলেন গল্প করলেন তার কথা শুনলেন আস্তে করে তাকে বিদায় দিলেন আর আমরা বিদায় দেই দুনিয়ার থেকে কোন জায়গার থেকে দুনিয়ার থেকে আজকে সমাজের এই ধরনের গুলো ঘটনা ঘটতেছে খুন আছে না নেই জোরে কোন আছে না নেই কিন্তু এই যে খুন করে এই যে হত্যা করে ওরা একবারও টের বোঝে না যে এরে হত্যা করলে আমারও কিন্তু ফাঁসি দিতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে কথা কোন হতে পারে না আজকে কিন্তু এই যুগে অন্তত খুন করে পার পাওয়ার সুযোগ খুব কম কথা কোন ঠিক না বেটি খুন করে পার পাওয়ার সুযোগ খুব কম তবে হ্যাঁ পার পায় কারা যারা বড় বড় লিডার কথা বলছে নি এরা পার পায় কিন্তু ছোট এরা পার পাবে না গ্রাম অঞ্চলে ধরনের ঘটনা হলে পার পাওয়া কঠিন কিন্তু বড় বড় যারা বস এরা পার পেতে পারে মন খারাপ করছে না কষ্ট পাইছেন নাকি সমাজের এগুলো বাস্তব কথা না অবাস্তব কথা আজকে সমাজে দিন দিন এই যে খুন রাজানি হিংসা প্রতিহিংসা এগুলো সমাজে কমতেছে না বাড়তেছে এই এই যে ভয়াবহতা দিন দিন একটি কারণ সেটা হলো দিনের সঠিক জ্ঞান দিনের সঠিক শিক্ষা আমাদের ভিতরে নাই সম্মানিত হাজিরিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীজির সিনা সাফ করেছিলেন কি করেছিলেন সিনা সাফ করেছিলেন নবীজির জীবনে দুইবার সিনা সাফ করা হয়েছে একবার ছোটবেলায় আর একবার হলো মেরাজে যাওয়ার আগে বিশ্বনবী যখন মেরাজে যাবেন তার পূর্বে জিব্রাইল এসে জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা সাফ করেছিলেন ফেরেশতা দুইজন এসেছিলেন সিনা সাফ করার পর এই যে নবীর দেহের ভিতরে এই যে সিনা সাফ করেছেন পুরো দেহটা সিলাই করেছেন এখন যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা সাফ করেছিলেন সাহাবা একরাম বলেন যখন রসুলের শরীরে পোশাক থাকে না আমরা পরিষ্কার দেখতে পেরেছি যে রসুলের পুরো এই জায়গাতে জোড়া দেখা যায় সিলাই করার দাগটা দেখা যায় আল্লাহ আকবার বলেন সম্মানিত হাজিরিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় যখন তার সিনা সাফ করা হয় দুধ ভাই দেখার সঙ্গে সঙ্গে সে হালিমাকে খবর দিলেন ও মা ধবধবে দুইজন মানুষ সাদা পোশাক পরিধান করে এসে আমার ভাইকে সোয়া দিল এইভাবে সিনা সাফ করে চলে গেল হযরতে হালিমা তখনই বুঝতে পেরেছেন হয়তোবা দুনিয়ার কোন সাধারণ মানুষ এই ছেলেটা নয় এই ছেলে ভবিষ্যতে বড় কোন একটা পয়গাম্বার হওয়ার সম্ভাবনা আছেন এই কথা তিনি ছোটবেলায় বিশ্বাস করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 6 বছর বয়স হয়ে গেল আপন মায়ের কাছে যখন ফিরে গেলেন আমিনার কাছে যখন নবী যে গেলেন সামান্য কিছুদিন কিন্তু মাত্র জন্মের কয়েকদিন মায়ের আদর আর যত্ন কিসমতে জুটেছে এরপরে হালিমাতু সাদিয়া যখন সন্তান দিয়ে আসলেন অনেক ঘটনা আছে আমি সংক্ষিপ্ত করে বলতেছি হালিমাতু সাদিয়া যখন বিশ্বনবীকে দিয়ে আসলেন আমিনার কাছে
আমেনা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরে অনেক খুশি আদর যত্ন করেন। প্রতিদিন নবীজি মাঠে খেলা দেখতে যান, খেলা দেখা শেষে নবীজি ফিরে আসতেন। কিন্তু একদিন সন্ধ্যা ঘনিয়ে আসলো, নবীজি ফিরে আসে না। আমেনা টেনশনে পড়ে গেল, আমার ছোট্ট মুহাম্মদ কই গেল? খুঁজতে খুঁজতে খেলার মাঠে যায় দেখেন নবীজি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমেনা ডেকে বলে, বাবা কি হয়েছে তোমার, আজকে চোখে কেন পানি তোমার? দেখে বলে, মা প্রতিদিন মাঠে খেলা দেখতে আসি মা, কত সন্তানের বাবা এসে সন্তানকে নাম ধরে ডেকে ডেকে সন্তানগুলোকে চুমো খাইতে খাইতে আদর করতে করতে কোলে তুলে নিয়ে বাড়িতে চলে যায়। মা এতদিন আমি মাঠে খেলা দেখলে আসলাম, এতদিন আমি মাঠে খেলা দেখতে আসলাম মা, কোনোদিন আমাকে কেউ মুহাম্মদ বলে কোলে তুলে নিল না, আদর করলো না মা, আমার বাবা কি দুনিয়াতে বেঁচে নাই? এই কথা শোনার পর আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা বাবার কথা মনে পড়ছে, বাবারে দেখতে মনে চায়। নবীজি ডেকে বলে, মা বাবারে তো অবশ্যই দেখতে মনে চাই, কই আমার বাবা? বলে, ঠিক আছে বাবা, আমি তোমার বাবাকে দেখানোর জন্য আমি নিয়ে যাব। এইবার কয়েকদিন পর আমেনা দাসীকের সঙ্গে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে রওনা করলেন। নবীজির বাবার কবর যেইখানে সেই পর্যন্ত স্থান পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজির বাবার কবরের পাশে যাওয়ার পর আমেনা আঙ্গুল দিয়ে তাকায় বলে, বাবা এইটাই তোর বাবার কবর। এই কথা শোনার পর নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। ওখান থেকে ফেরার পথে আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন দাসীর কাছে। তখন বিশ্ব নবী নবীজির 6 বছর বয়সে দেখেন জন্মের আগে বাবারে হারাইছেন, 6 বছর বয়সে নবীজি জন্মের মতো এতিম হইয়া আপন মারে হারায় ফেললেন। এইবার নবীজি দাসীর কাছে থাকলেন, দাসী বাড়িতে নিয়ে আসলেন, আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করলেন। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস, এমন তো অবস্থায় দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবের হাতে তুলে দিয়া তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই যে কাছের মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষগুলো বিদায় নিয়ে যায়, পৃথিবীর কোনো এতিম এতটা এতিম না একসাথে বাবা মা এইভাবে দুনিয়ার থেকে চলে যায়, দুনিয়ার মানুষ যেন বলতে না পারে। এজন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এতিম হলো আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের কাছে থাকলেন, আস্তে আস্তে বড় হইলেন, আস্তে আস্তে বড় হইলেন, ব্যবসার কাজে লাগলেন, ছোট্টবেলায় ছাগল চড়াইতেন। দুনিয়ার অধিকাংশ পয়গাম্বার যারা এসেছেন, এই দুনিয়ার অধিকাংশ পয়গাম্বার ছাগল চড়াইতেন, কি করতেন? আরো জোরে কোন কি করতেন? ছাগল চড়াইতেন। ছাগল চড়ানো একটা, এটা মনে করেন প্রত্যেকটা নবীর জন্য একটি বিশাল সুন্নাত ছিল। অধিকাংশ নবীরা চুলেরাই দুনিয়াতে ছাগল চড়াইতেন, উট চড়াইতেন, দুব্বা চড়াইতেন।